জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা এক যাত্রীর মোজার ভেতর থেকে স্বর্ণের 8টি বার জব্দ করেছেন কাস্টম কর্মকর্তারা। বৃহস্পতিবার রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রাম আসেন। সন্দেহজনক গতিবিধির কারণে তাকে চ্যালেঞ্জ করলে কাস্টম কর্মকর্তারা তার জুতার মোজার ভেতর থেকে 4টি করে 8টি স্বর্ণের বার উদ্ধার করেন। বিমানবন্দরে দায়িত্বরত কাস্টম হাউসের কর্মকর্তা শাহিনুর রহমান পাভেল জানান, 932 গ্রাম ওজনের 8 পিস স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় 36 লাখ টাকা।